নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ একটা 29 মিনিটে বুধ বকরি থেকে মার্গী হয়েছে, অর্থাৎ এই বিশ্বরাশিতে বকরি অবস্থাতে ছিল এবং আজ একটা 29 মিনিটে দুপুর 1:29 মার্গী গতি হয়েছে, অর্থাৎ সঠিক দিকে এবার বুধ কিন্তু অগ্রসর হচ্ছে। অর্থাৎ বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে, স্বরাশিতে অগ্রসর কিন্তু ধীরে ধীরে কিন্তু এই বুধ হবে। এই বুধ এই বকরি থেকে মার্গী হওয়াতে আগামী 28 দিন 12টি রাশির মধ্যে স্পেশাল 4টি রাশি কোটিপতি আরবপতির যোগ কিন্তু সৃষ্টি করেছে মাত্র 4টি রাশির। অর্থাৎ আপনি যদি এই 4 রাশির মধ্যে থাকেন, আপনার ক্ষেত্রে এই বুধ মার্গী হওয়ার ফলে আপনার কিন্তু অর্থনৈতিক দিক থেকে সফলতা, সাকসেস কিন্তু দিবে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না কি না, তারা নিজস্ব জন্মছকটা একবার অ্যানালাইসিস করান। আপনার জন্মছকে বুধের প্লেসমেন্ট কেমন আছে এটা কিন্তু দেখা একান্তই দরকার, বা আপনার জন্মছকে দশা অন্তর্দশা পারমিট করছে কি না। দেখুন, হচ্ছে না বলে কোনো ব্যাপার নেই, জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চোখ, অর্থাৎ বেদ যদি বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র কিন্তু বিশ্বাস। দেখুন, আপনার ক্ষেত্রে হয়তো হচ্ছে না, আপনার আত্মীয় স্বজন বা আপনার কোনো বন্ধু বান্ধব, সে হয়তো বড় ধরনের চাকরি পেয়ে যাচ্ছে, সে হয়তো প্রচুর টাকা ইনকাম করছে, আপনি দোকান করছে, আপনার পাশে একটা দোকান খুলে বসেছে, তার ইনকাম কিন্তু ডাবলিং হচ্ছে, কিন্তু আপনার ওখানে কাস্টমার কিন্তু আসছে না। কেন আসছে না? এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ন্যাকাল চার্ট। অবশ্যই আপনারা, আমি একটি কথা বলবো, পাওয়ার রিং আপনারা পরিধান করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনাকে কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, পাওয়ার রিং আপনারা পরিধান করুন, আপনাদের অর্থনৈতিক সফলতা আপনাদের কিন্তু আসবে। এবার আলোচনাটা শুরু করা যাক, যে রাশিগুলো এই আগামী 28 দিন নির্ণায়ক ফল পেতে চলেছে। দেখুন, যারা হয়তো লাখো টাকার মালিক, তারা যদি, আপনি যদি ভাবেন আমি আরবপতি হব, অর্থাৎ সেটা কিন্তু হবে না। আপনার কোয়ালিটি উপর কিন্তু আপনার কিন্তু ডিপেন্ড করবে। আপনি দিনে 500 টাকা ইনকাম করেন, আপনি ভাবছেন দিনে আমি 1,00,000 টাকা ইনকাম করবো, এটা ইম্পসিবল। অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু ফল আপনি কিন্তু পাবেন। এই যে রাশিগুলোর কথা আমি বলবো, 4টি রাশি লিখে রাখুন, এবং যাদের ক্ষেত্রে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করবেন, তারা কিন্তু বিশেষভাবে আপনার জন্মছকটা একবার অ্যানালাইসিস করে দিন। শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় প্রভূতপূর্ব লাভ পাবেন। যারা কোটিতে খেলেন কি না, তারা আরবপতি কিন্তু হবেন, যারা লাখে খেলেন তারা কিন্তু কোটিপতি যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে, মহাকোটিপতি আরবপতি খাড়কপতি কিন্তু হতে চলেছে এই 4 রাশি। দেখুন, অসম্ভব বলে কিচ্ছু নেই। যারা শুনছেন কই, আমার হচ্ছে না এই কথা ভাববেন না, আপনার হচ্ছে না বলে কারো হচ্ছে না, এটা নয়। দুনিয়াতে বহুত লোক আছে যাদের দিনে খাওয়ার কিন্তু অসুবিধা হয়, আর এমন লোক আছে যারা শুধু টাকা উড়ায়। তাহলে তাদের কাছে টাকা আসলো কোথা থেকে? গ্রহই কিন্তু শেষ কথা বলে। তাহলে আপনার ন্যাকাল চারটা আপনি ঠিক করুন না, কোন যে জায়গায় সমস্যা আছে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নাই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। অর্থাৎ যে জায়গাতে সমস্যা আছে, জ্যোতিষশাস্ত্র আপনাকে হাত ধরে টেনে তুলবে। দিয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগে আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে নিজে যোগাযোগ করুন, সমস্যার সমাধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এই যে আগামী 28 দিন যে 4 রাশির আমি কথা বলছি, মহা কোটিপতি যোগ সৃষ্টি হয়েছে, সেই 4 রাশি এই বুধ বকরি থেকে মার্গী হওয়ার ফলে এই 4 রাশি কিন্তু লাখপতি, কোটিপতি, আরবপতি, খারকপতি কিন্তু হবেই হবে।
যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, কমিশন ভিত্তিক কাজ করছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করছেন, ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু এই বুথ, দেখুন বুথ কি হচ্ছে, বকরি থেকে যখন মার্গি হচ্ছে ও কিন্তু অগ্রসর হচ্ছে গ্রহ, এবার সোজা পথে কিন্তু বুধ যেতে চলেছে। চারটি রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক, কেন নাম্বার ওয়ান পজিশানে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থভাবে এবং পঞ্চমভাবে কিন্তু দিক কিন্তু হয়ে গেছে, চতুর্থভাবে অবস্থান করলে পঞ্চমভাবে মুখ কিন্তু বুধের হয়ে গেছে। সুখ সাধন তো আপনাদেরকে দিবেই, শেয়ার বাজার থেকে আপনাদেরকে লাভ দিবেই, লটারি থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে আকর্ষিক ধনলাভ এই সময় কিন্তু করাবে এই বুধ গ্রহ। যারা অনলাইন কাজের সঙ্গে আছেন বা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, দেখুন আপনাদের ক্ষেত্রে বুধ চতুর্থভাবে অবস্থান করছে, দুর্দান্ত লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এবং যে কিনা যিনি কিনা পঞ্চম পতি, কেন্দ্র ত্রিকোণ রাজ্যকে আপনাদের ক্ষেত্রে সৃষ্টি কিন্তু করছে, এর পাশাপাশি একাদশ পতি ধনভাবে দুর্দান্ত কানেকশান, ধনপতি ধনভাবে এবং থার্ড হাউসে রাহু, মানে কুম্ভ রাশির ক্ষেত্রে এক কথায় যদি বলা যায় আপনাদের মানে অর্থের জায়গাটা, ধনের জায়গাটা দুর্দান্ত কুম্ভ রাশি। ডায়েরিতে নোট করে নিন, নাম্বার ওয়ান। নাম্বার টু পজিশান সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশিতে কিন্তু অবস্থান করছে এই এই বুধ এবং বকরি থেকে মার্গি হয়েছে, আপনার পঞ্চম পতি এবং দ্বিতীয় পতি রাশিতে এবং ধনভাবের দিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, ধনের জায়গাটা আপনাদের কিন্তু পরিপূর্ণ করবে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, এবং ভাগ্যভাবে ভাগ্যপতি এবং কর্মপতি শনি আপনাদের অবস্থান করছে, কর্মের জায়গা, ভাগ্যের জায়গা এবং একাদশভাবে বৃহস্পতি সফলতা আপনাদেরকে এই সময় কিন্তু দিতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ এবং আকর্ষিক ধনলাভ, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এর তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ধনপতি এবং একাদশপতি আপনাদের কর্ম অবস্থান করছে, ধনের জায়গাটা দিবে, কর্মক্ষেত্রে উত্থান আপনাদেরকে দিবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং আর্থিক স্থিতি মজবুত দিবে, এবং আপনাদের শাসনাব মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, লাভ কিন্তু পেতে চলেছে সিংহ রাশি। এরপর যে রাশি সে রাশির নাম কন্যা রাশি। ভাগ্যভাবে বুধ তা অবস্থান করছে এবং আপনার কর্মভাবের দিকে যাচ্ছে, ভাগ্যক্ষেত্রে সফলতা আপনারা পাবেন, এবং বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করে পঞ্চ মহাপুরুষ রাজ্যের মধ্যে হংসনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে, এবং ভাগ্যভাবে বৃহস্পতি বুধের অবস্থান ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এবং কর্মের দিকে আপনার অগ্রসর হওয়া, কর্মক্ষেত্রে সফলতা কিন্তু দিতে চলেছে কন্যা রাশিকে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।